সারামুনি স্নান দান কমপ্লিট করে এখন বসে আছে, উনি বাটার বন খাবে তার জন্য। ঈশান বাবু, ঈশান বাবু দেখি দেখি চেহারা দেখি টুকি। সবাইকে শুভ সকাল। তো বেজে গেছে 10:30 কি 11:30 বেজে গেছে। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শেষ, গতকালকে ছিল একাদশী, তো তার জন্য সকালবেলা খিচুড়ি দিয়ে পালন করেছি। আজকে দুপুরবেলা রান্না বান্নাও শেষ, কি কি রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে বাবু, বাবু অমিত দাদা কই, অমিত দাদা কোথায়, অমিত দাদা, অমিত দাদা কোথায়, এই কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এখানে হচ্ছে পাট শাক ভাজা, অনেক কিছু রান্না হয়েছে আজকে। দাঁড়া তোমাকে ডাকে বনু যাও। এটা হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে নিরামিষ চচ্চড়ি। নিরামিষের দিন এখন চচ্চড়ি রান্না করে ঘন ঘন খেতে ভালো লাগে। আর হচ্ছে গ্রাম থেকে কচু নিয়ে আসছিলাম, ওইগুলো শেষ করার জন্য খাওয়া হয়। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল, বাচ্চাদের রান্না কিন্তু ভীষণ ভালো হয় খেতে। এখানে হচ্ছে আমাদেরটা ফুলকপি আলু দিয়ে ঝোল নিরামিষ, এটা ঢাকনা উল্টালাম না, এটা হচ্ছে মুগের ডাল। আর এখানে হচ্ছে গতকালকে ডাল ছিল, সেটা গরম করতেছি আজকে, হয়ে গেছে। এই যে এখন ভাই বোন মিলে একটু নাস্তা করবে। কি নাস্তা এটা? এটা হচ্ছে বাটার বন, সার খুব পছন্দ, নতুন পছন্দ একটা জিনিস, মানে খাবার সার তালিকায় ভুক্ত হয়েছে। ও আমি সরকার এদিকে আসি তো, তাহলে তোমরা তিনজন মিলে শেয়ার করে খাও, যেহেতু আর একটাও নেই, একটাই আছে, তাহলে তিনজনের মিলে শেয়ার করে খাইতে হবে, তাই না? অমি দাঁড়াও, এই যে এদিকে আসো, তুমি তুমি একটু গুড মর্নিং জানিয়ে যাও, এদিকে আসো, জোরে বলতে হবে, তারপরে আর কি বলবা, ও বেলুন নিয়ে আসবা, ঠিক আছে, এই এটা কি নাও, এশান খাও, অল্প একটু দে, ওটার অর্ধেক দে, ওইখান থেকে অর্ধেক ভাগ করে দে, হ্যাঁ অল্প একটু খাই দে, নাও খাও খাও খাও, খাইব না, ঠিক আছে, তাহলে তুমি একাই খাও, তোমার ভালো হয়েছে, একাই খেতে পারবা। ওকে এশান, টাটা, টাটা দাও, টাটা, আমরা রান্নাঘর থেকে ঘুরে আসি। বাবু এখন রান্না বান্না করতেছে। ঈশান তুমি কি রান্না করো? এই যে ঈশান তুমি কি রান্না করো? মুড়ি বাসতেছ? মুড়ি খাবা তুমি? বাবা ঈশান কি সুন্দর রান্না বান্না করতেছে। ঈশান আবার রান্না করে নিজে নিজেই খায়। আমাকে একটু দাও, আমাকে একটু খাইতে দাও, দাও, এই নাও ঈশান বাবু এখন খেলতে বসছে, উনি রান্না বান্না করতেছে। না রান্না বান্না করবো না, সারা সাউন্ড কমা কম্পিউটার, এই সারা সাউন্ড কমা, একটু পরে ঈশান বাবু খেতে বসবে, এখন বাজে হচ্ছে প্রায় 12টা, তাই না ঈশান বাবু? কি করে দেখে আসো, যাও দেখা আসো, সারা দিদি কি করে দেখা আসো, না এই ঈশানে কত বুদ্ধি, দেখা দি দেখা দি দেখা দি, ঈশানকে দেখা দিব, ঈশান তা তো করা যাবে, একবার বড়টায় উঠে একবার ছোটটায় উঠে, এবার এখন ওইটাই উঠো, হ্যাঁ উঠো, চালাও চালাও গাড়ি চালাও, এ হে সব পড়ে গেল রে, সব পড়ে গেল রে, এই যে আপনি যে পাপোশ গুলো না ধুয়ে দিয়ে শুকিয়ে দেন,
বাবা সাজতো ঈশান, ঈশানও সাজবো দেখি। ঈশানের পড়ে যায়, ঈশানের হয় না। এইদিকে আয়, দেখি ঈশান। ঈশান হয় না, পড়ে যায়। ওর এক এক পাশেটাতে দুই পাশের চোখ চলে। দেখি দেখি, ও বাবা, দেখি 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 দেখি, এদিকে আসো দেখি, তোমাকে কেমন দেখা যায়। ওলে বাবা লে, ঈশান কোনটা দেখি তো, ই যে বস কোনটা, বস, ও তুমি বস, তুমি ঈশান। বাবা কোনটা তোমার বাবা, সারা দিদি, যা ডাক দেও তো, সারাকে ডাক দেও তো, সারাকে ডাক দেও তো, ঈশান ডাক দাও, সারাকে সা ডাক দাও।